আজকের এই ভিডিওতে আবার নিয়ে এসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং এটি হচ্ছে সেট নাম্বার 7। তাহলে চলো আমরা শুরু করছি। এক নম্বর আছে হচ্ছে যে ওয়ান হু টেন্স টু টেক আ হোপফুল ভিউ অফ লাইফ, অর্থাৎ যে কিনা জীবন সম্বন্ধে একটা আশাবান্ধব ভাবনা তার মধ্যে আছে, এই ধরনের যে সমস্ত লোক ওদেরকে আমরা কি বলবো, ওদেরকে আমরা এক কথায় আমরা বলবো হচ্ছে অপটিমিস্ট, অর্থাৎ আ পার্সন হু টেন্স টু বি হোপফুল অ্যান্ড কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিউচার অর দ্য সাকসেসফুল অফ সামথিং, অর্থাৎ যে কিনা ভবিষ্যৎ সম্বন্ধে বা সফল হওয়া নিয়ে একটা আশা আছে, তো সেই ধরনের লোককে আমরা হচ্ছে বলবো অপটিমিস্ট, আশাবাদী। ওকে, আর সিমিলার ওয়ার্ডস গুলো আছে হচ্ছে ড্রিমার, ফ্যান্টাস্ট, আইডিয়ালিস্ট, আইডিয়ালাইজার, আইডিওলজ এসেট্রা। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এখানে আছে হচ্ছে বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে কিনা বা যে বা যা যা কিনা বিশ্বের সর্বত্র আর কি বিরাজমান, যা কিনা সারা পৃথিবী জুড়ে আছে, তাকে আমরা কি বলবো, এক কথা তাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল। ওকে, অর্থাৎ রিলেটিং টু অর ডান বাই অল পিপল অর থিংস ইন দ্য ওয়ার্ল্ড অর ইন আ পার্টিকুলার গ্রুপ অ্যাপ্লিকেবল টু অল কেসেস, অর্থাৎ এমন কোনো বস্তু, এমন কোনো ব্যক্তি বা এমন কিছু একটা যা কিনা সারা বিশ্বে বা সব ক্ষেত্রে আর কি প্রযোজ্য, সেগুলোকে আমরা বলবো যে ইউনিভার্সাল, বা হচ্ছে মানে বাংলা করলে হবে সর্বজনীন বা বিশ্বজনীন। আর সিমিলার ওয়ার্ডস অনেকগুলো আছে এখানে, তোমরা দেখে নিও এগুলো, জেনারেল, কম্প্রিহেন্সিভ, কমন, অমনিপ্রেজেন্ট, অল এমব্রেসিং, অল ইনক্লুসিভ ইত্যাদি, এই ধরনের প্রচুর কিছু সিমিলার ওয়ার্ডস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও। যাবো আমরা নেক্সট ওয়ান, নাম্বার 3, টু বি নোন ফর ব্যাড অ্যাক্টস, অর্থাৎ যে কিনা খারাপ কাজের জন্য পরিচিত, তাকে আমরা এক কথা কি বলবো, তাকে আমরা বলি হচ্ছে বাংলা বলি কুখ্যাত, অর্থাৎ যার ইংলিশ হচ্ছে, যার ইংরেজি করলে হবে নোটোরিয়াস, নোটোরিয়াস। ওকে, ফেমাস অর ওয়েল নন টিপিক্যালি ফর সাম ব্যাড কোয়ালিটি অর ডিড, অর্থাৎ যে কিনা কোনো খারাপ ধরনের আচরণ বা খারাপ কোনো কাজের জন্য বিখ্যাত, অর্থাৎ এক কথা হচ্ছে কুখ্যাত, তাকে আমরা বলবো নোটোরিয়াস। আর সিমিলার ওয়ার্ডস গুলো তোমরা এখানে দেখে নেবে, ইনফেমাস, অফ ইল রেপিউট, উইথ আ ব্যাড রেপুটেশন অর নেম, ইল ফেমড, স্ক্যান্ডালাস এটসেট্রা। ওকে, যাবো কি আমরা নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 4। ফোরে আছে হচ্ছে ওয়ার্ড অফ সিমিলার মিনিং, অর্থাৎ একই অর্থযুক্ত শব্দ, ওয়ার্ড অফ সিমিলার মিনিং, যাদের অর্থ একই রকম, এমন শব্দকে আমরা কি বলি, এই ধরনের শব্দকে আমরা হচ্ছে বলবো সিনোনিম। ওকে, অর্থাৎ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট মিনস এক্স্যাক্টলি অর নিয়ারলি দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একই ভাষায় যখন কিনা একই অর্থের ভিন্ন শব্দ, যখন সেগুলোকে আমরা বলি হচ্ছে সিনোনিম, অর্থাৎ এ বাংলা করলে হয় সমার্থক শব্দ বা হচ্ছে প্রতিশব্দ। আর সিমিলার ওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে কম্প্যাটিবল, আইডেন্টিক্যাল, ইন্টারচেঞ্জেবল, অ্যালাইক, অ্যাপোজিট, কোইনসিডেন্ট, কনভার্টেবল, করেসপন্ডেন্ট এটসেট্রা। ওকে, যাবো আমরা নেক্সট ওয়ার্ডিং, এখানে আছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার, এখানে লেখাটা একটু স্লাইডের উপরে উঠে গেছে, যে কারণে তোমার দেখতে অসুবিধা হচ্ছে, তাই আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, ইনস্ট্রুমেন্ট টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা হবে হচ্ছে ব্যারোমিটার, অর্থাৎ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, সেটা হচ্ছে এক কথা আমরা বলি ব্যারোমিটার। অ্যান ইনস্ট্রুমেন্ট মেজারিং অ্যাটমসফিয়ারিক প্রেশার ইউজড স্পেশালি ইন ফোকাসিং দ্য ওয়েদার অ্যান্ড ডিটারমাইনিং অল্টিটিউড। ওকে, অর্থাৎ এক কথা আমরা যাকে আমরা বলি ব্যারোমিটার। আর সিমিলারটা হচ্ছে এখানে ওয়েদার গ্লাস, প্রেশার ইন্ডিকেটর, স্টর্ম গজ এটসেট্রা। ওকে, যাচ্ছি নেক্সট ওয়ার্ডে, নেক্সট হচ্ছে নাম্বার 6, আ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, অর্থাৎ এমন কোনো বক্তব্য যেটা কিনা আগে কোনো রকম প্রস্তুতি ছাড়াই আমরা দিয়ে থাকি, অর্থাৎ যেগুলো হচ্ছে আসলে তাৎক্ষণিক বক্তৃতা, সেগুলোকে আমরা এক কথা কি বলবো, সেগুলোকে আমরা এক কথা বলবো হচ্ছে এক্সটেম্পোর। ওকে, এক্সটেম্পোর, অর্থাৎ স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন, অর্থাৎ কোনো রকম প্রস্তুত ছাড়াই যে সমস্ত বক্তব্যগুলো আমরা দিয়ে থাকি, আর অর্থাৎ প্রস্তুতিহীনভাবে হচ্ছে যেগুলো আমরা বক্তব্য রাখি বা হচ্ছে তৎকালিক। আর সিমিলার ওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে ইমপ্রম্পটিউ, স্পন্টেনিয়াস, আনস্ক্রিপ্টেড ইত্যাদি। ওকে, যাবো আমরা নেক্সট ওয়ার্ডে, নেক্সট এখানে আছে হচ্ছে নাম্বার 7 আছে, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, অর্থাৎ যে কিনা এমন কোনো ভাব দেখায় যেটি সে আসলে নয়, অর্থাৎ আমি যেটি নয় সেটি আমি দেখানোর ভাব দেখাচ্ছি, এই ধরনের যে লোক তাকে আমরা কি বলি এক কথা, তাকে আমরা এক কথা বলবো হিপোক্রিট, অর্থাৎ আ পার্সন হু পুটস অন এ ফলস অ্যাপিয়ারেন্স অর ভার্চু অর রিলিজিয়ান, অর্থাৎ যা ধর্ম সম্বন্ধে বা কোনো গুণ সম্বন্ধে বা তার আদব কায়দা সম্বন্ধে যে কিনা একটা ফলস একটা বিহেভিয়ার দেখাবে, তাকে আমরা বলবো হচ্ছে হিপোক্রিট। এর আর একটা অর্থ আছে, সেটা হচ্ছে আ পার্সন হু অ্যাক্টস ইন কন্ট্রাডিকশন টু হিজ অর হার স্টেটেড বিলিভস অর ফিলিংস, অর্থাৎ সে যা বিশ্বাস করে, তার যে ভাব, সে যা বিশ্বাস করে, তার যে অনুভূতি তার এবং তার সে যে আচরণ দেখায় তার মধ্যে সম্পূর্ণ অন্য, অর্থাৎ তার ভাবনা হচ্ছে একরকম কিন্তু সে আচরণ দেখাচ্ছে অন্য
ধরনের, এই ধরনের লোককে আমরা হচ্ছে বলবো হিপোক্রিট, আর বাংলায় পড়লে হয় ভণ্ড বা কপটচারী মানে খল। আর সিমিলার ওয়ার্ডস গুলো হচ্ছে ডিসিভার, ডাবল ডিলার, ফেক, ফেকার, ফ্রড, ইম্পোস্টার ইত্যাদি। যাবো কি আমরা নেক্সট ওয়ার্ড নাম্বার 18, এইটি আছে হচ্ছে স্টাডি অফ হেভেনলি বডিজ, অর্থাৎ মহাকাশ সংক্রান্ত যে সমস্ত পড়াশোনা হয় সেগুলোকে আমরা এক কথা কি বলবো, সেগুলো হচ্ছে এক কথা বলবো আমরা অ্যাস্ট্রোনমি, অর্থাৎ বাংলা করলে হয় জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি নট অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, অর্থাৎ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ সেলেস্টিয়াল অবজেক্ট, স্পেস অ্যান্ড দ্য ফিজিক্যাল ইউনিভার্স অ্যাজ আ হোল, অর্থাৎ যে সমস্ত যে শাখাটি হচ্ছে সমস্ত বিশ্বের মহাজাগতিক বিষয়, মহাজাগতিক ঘটনাগুলোকে আমরা পর্যবেক্ষণ করি বা লেখাপড়া করি, সেই বিষয়টা হচ্ছে আমার অ্যাস্ট্রোনমি। আর সিমিলার ওয়ার্ডস গুলো হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোমেট্রি, সেলেনোলজি, স্টারগেজিং, ইউরেনোলজি, অ্যাস্ট্রোকেমিস্ট্রি ইত্যাদি। যাবো আমরা নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 9, 9 আছে হচ্ছে অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, অর্থাৎ কিনা যখন আদালতে হাজির হওয়ার জন্য কোনো অফিসিয়াল কল দেওয়া হয় তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এক কথায় সামন, ওকে, অর্থাৎ অর্ডার টু বি প্রেজেন্ট, অর্থাৎ উপস্থিত হওয়ার জন্য যে আদেশ দেওয়া হয় তাকে আমরা বলি হচ্ছে সামন। মেক অ্যান এফোর্ট টু প্রডিউস ফ্রম উইদাউট ফ্রম উইদিন ওয়ান সেলফ আ পার্টিকুলার কোয়ালিটি অর রিয়াকশন, অর্থাৎ উপস্থিত হওয়া বা হাজির হওয়ার জন্য যে আদেশ তাকে আমরা এক কথা বলবো হচ্ছে সামন, অর্থাৎ ডেকে পাঠানো বা তলব করা। আর সিমিলার ওয়ার্ডসগুলো এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে মাস্টার, গ্যাদার, কালেক্ট, র্যালি, কল ইন টু অ্যাকশন, মোবিলাইজ, স্ক্রিউ আপ এটসেট্রা। যাবো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 10, 10 এখানে দেখতে পাচ্ছি আছে হচ্ছে টু কাট এ পার্ট অফ পার্সনস বডি, অর্থাৎ কোনো ব্যক্তির শরীরের কোনো অংশকে কেটে ফেলা মানে তার বিকৃতি সাধন করা, তাকে আমরা এক কথা কি বলি, তাকে আমরা এক কথা বলবো হচ্ছে মিউটিলেট, ওকে, তাকে এক কথা বলছি আমরা মিউটিলেট। টু কাট আপ অর অল্টার র্যাডিক্যালি সো অ্যাজ টু মেক ইমপারফেক্ট, অর্থাৎ যখন কোনো আমরা শরীরের কোনো অংশকে আমরা বিকৃত করছি মানে কেটে ফেলে তখন তাকে আমরা বলি হচ্ছে মিউটিলেট করা। বা হচ্ছে টু কাট অফ অর পার্মানেন্টলি ডেস্ট্রয় আ লিম অর এসেন্সিয়াল পার্ট, অর্থাৎ যখন কিনা কোনো গুরুত্বপূর্ণ অঙ্গকে আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলি মানুষ কেটে বাদ দিয়ে দেই তাকে আমরা বলি হচ্ছে মিউটিলেট করা, অর্থাৎ হচ্ছে বিকৃত করা। আর সিমিলার ওয়ার্ডসগুলো আছে হচ্ছে ম্যাঙ্গেল, মেম, ডিসফিগার, কাট টু পিসেস, কাট আপ, হ্যাক আপ, বুচার এটসেট্রা। যাবো আমরা নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 11, 11 আছে হচ্ছে মার্ডার অফ আ ব্রাদার, ভাইয়ের হত্যা করা, তাকে আমরা এক কথা কি বলি, ভাইকে হত্যা করাকে আমরা এক কথা বলি হচ্ছে ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড, ওকে, অর্থাৎ দ্য কিলিং অফ ওয়ানস ব্রাদার আর সিস্টার, কিন্তু সিস্টারকে হত্যা করাটা একটা অন্য একটা আছে, ঠিক আছে। এখানে গুগল দেখাচ্ছে যে দ্য কিলিং অফ ওয়ানস ব্রাদার আর সিস্টার, কিন্তু সিস্টারকে হত্যা করার আর একটা শব্দ আছে অলরেডি, তাহলে এখানে ফ্র্যাট্রিসাইডটা হচ্ছে দ্য কিলিং অফ ওয়ানস ব্রাদার। আর হচ্ছে আর নাম্বার 2 তে আছে হচ্ছে দি অ্যাক্সিডেন্টাল কিলিং অফ ওয়ানস ওন ফোর্সেস ইন ওয়ার, অর্থাৎ যখন কিনা কেউ দুর্ঘটনাবশত কোনো যুদ্ধে তার নিজেরই সেনাবাহিনীকে হত্যা করে ফেলে তাকেও কিন্তু বলা হয় ফ্র্যাট্রিসাইড, ওকে। আর সিমিলার ওয়ার্ডসগুলো আছে হচ্ছে মার্ডারার, ম্যান স্লেয়ার, ওকে, এটসেট্রা। যাবো কি আমরা নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 12, 12 আছে হচ্ছে ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ অ্যান্ড মিসটেকেন এনথুসিয়াজম অ্যাবাউট হিজ রিলিজিয়ান, অর্থাৎ যে ব্যক্তি কিনা তার ধর্ম সম্বন্ধে খুব বেশি মাত্রায় উত্তেজিত, অ্যান্ড মিসটেকেন এনথুসিয়াজম, অর্থাৎ ভুলভাবে উৎসাহিত, অর্থাৎ সঠিক যা উৎসাহিত হওয়া প্রয়োজন তেমনটা নয়, ভুলভাবে অন্যের কথা শুনে বেশি মাত্রায় উত্তেজিত হয়, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে ফ্যানাটিক, অর্থাৎ অন্ধবিশ্বাসী বা ধর্মান্ধ, ধর্মে অন্ধ, ওকে, অর্থাৎ আ পার্সন ফিল্ড উইথ এক্সেসিভ অ্যান্ড সিঙ্গল মাইন্ডেড জিল স্পেশালি ফর অ্যান এক্সট্রিম রিলিজিয়াস আর পলিটিক্যাল কজ, অর্থাৎ ধর্ম নিয়ে হয় বা হচ্ছে রাজনীতি নিয়ে হয় যে কিনা খুব বেশি মাত্রায় তার বেশি মাত্রায় ইনভলভড, তখন তাকে আমরা বলি হচ্ছে ফ্যানাটিক, অন্ধ হয়ে যাওয়া, অন্ধবিশ্বাসী অবস্থা আর কি। সিমিলারটা হচ্ছে এখানে জিলেট, এক্সট্রিমিস্ট, মিলিটেন্ট, এক্সট্রিমিস্ট, ওকে, চরমপন্থী, এক্সট্রিমিস্ট, মিলিটেন্ট, ডগম্যাটিস্ট, ডিভোটি, ওকে, ইত্যাদি, বিগট ইত্যাদি। যাবো আমরা নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 13, 13 আমরা এখানে দেখতে পাচ্ছি আছে হচ্ছে আ লিস্ট অফ আইটেমস টু বি ট্রানজ্যাক্টেড অ্যাট এ মিটিং, অর্থাৎ কোনো একটি মিটিংয়ে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে তাকে আমরা এক কথা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে এজেন্ডা, ওকে, তাকে বলি এজেন্ডা। আ লিস্ট অফ আইটেমস টু বি ডিসকাসড অ্যাট আ ফর্মাল মিটিং, সেই লিস্টগুলোকে আমরা এক কথায় বলবো এজেন্ডা, অর্থাৎ আলোচ্য সূচি বা হচ্ছে বিষয় সূচি। আর এর সিমিলারগুলো আছে হচ্ছে ক্যালেন্ডার, ডকেট, প্রোগ্রাম, শেডিউল, টাইম টেবিল এটসেট্রা। যাবো আমরা নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 14, 14 আছে হচ্ছে অ্যান ইনভলেন্টারি অ্যাকশন আন্ডার আ স্টিমুলাস ইজ ডেসক্রাইবড অ্যাজ আ, অর্থাৎ যখন কিনা কোনো আমরা অনৈচ্ছিকভাবে কোনো একটা বিষয় সাড়া দিই, অর্থাৎ আমাদের ইচ্ছে আমরা করছি না কিন্তু আমরা হঠাৎ করে সেই বিষয়ে কোনো উত্তেজনা আমরা সাড়া দিচ্ছি, তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে রেফ্লেক্স, ওকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্স। অ্যান অ্যাকশন দ্যাট ইজ পারফর্মড উইদাউট
কনসাস থট অ্যাজ আ রেসপন্স টু আ স্টিমুলাস, অর্থাৎ যখন আমরা উত্তেজনা যখন আমরা কনসাসলি সেখানে আমরা সাড়া দিচ্ছি না, কিন্তু হঠাৎ করে সাড়া আমরা দিচ্ছি, তখন থেকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্স। যেমন ধরো চোখে লাইট পড়ার সঙ্গে সঙ্গে আমরা চোখটা আটকে নেই, বা ধরো পায়ে ভুল করে যদি আমাদের কাটা ফুটে যায় আমরা হঠাৎ করে ওখানে ওটা উঠিয়ে নেই, এই ধরনের যেগুলো আমাদের রিফ্লেক্স হয়, যেগুলো আমরা অবচেতনে আমরা এগুলো করে ফেলি, সেগুলোকে আমরা এক কথা বলবো রিফ্লেক্স। অর্থাৎ অভিব্যক্তি বা হচ্ছে প্রতিফলন, এখানে বাংলা অর্থগুলো আমার ঠিক আর কি লাগলো না, বাংলা শব্দগুলো ঠিকঠাক এখানে দেওয়া নেই। যাই হোক, আর সিমিলার ওয়ার্ডসগুলো আছে হচ্ছে রিফ্লেক্স, রিফ্লেকশন, হ্যাঁ, রিপারকাশন, রিফ্লেকশন, ইমেজ, শ্যাডো এটসেট্রা, যদি এগুলো কিন্তু এর সঙ্গে যাচ্ছে না তবে এগুলো সিমিলার হিসাবে দেওয়া আছে। এবং আমার নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার হচ্ছে 15 আছে হচ্ছে আ কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ ইজ নোন অ্যাজ, অর্থাৎ একটা ক্রমাগত যে পরিবর্তন হওয়া তাকে আমরা এক কথা কি বলবো, যেটা কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ তাকে আমরা এক কথা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে মেটামরফোসিস, মেটামরফোসিস, দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশন ফ্রম অ্যান ইম্যাচিওর ফর্ম টু অ্যান অ্যাডাল্ট ফর্ম ইন টু আর মোর ডিস্টিং স্টেজ, অর্থাৎ দুই বা তার বেশি স্টেজে যদি কিনা কোনো একটা ইম্যাচিওর, অর্থাৎ কোনো একটা অপরিণত থেকে যদি একটা পরিণত কোনো জীবের দিকে এগোয়, অর্থাৎ তার যে চেঞ্জ হচ্ছে দুই বা তার বেশি স্টেজে, তখন তাকে আমরা বলবো হচ্ছে মেটামরফোসিস, অর্থাৎ যার বাংলা করলে হবে রূপান্তর। A change of the form or nature or the thing or person into a completely different one, অর্থাৎ যখন কোনো একটা বস্তু থেকে বা কোনো জীব থেকে অন্য কোনো জীবে সম্পূর্ণভাবে রূপান্তর হয়, তখন তাকে আমরা বলবো মেটামরফোসিস বা রূপান্তর। যেমন ধরো সুপকা থেকে হচ্ছে প্রজাপতি, এটা আমরা বলবো হচ্ছে মেটামরফোসিস। এবার নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার এটার যে সিমিলারগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে ট্রান্সফরমেশন, মিউটেশন, ট্রান্সমিউটেশন, ট্রান্সফিগারেশন, চেঞ্জ এটসেট্রা। যাবো নেক্সট ওয়ানে। নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার হচ্ছে 16, দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস ওয়ার অনলি অফ ইউ আর নেসেসারি, অর্থাৎ যেখানে খুব কম কথা বলে কাজটা হয়ে যায়, সেখানে যখন আমরা অপ্রয়োজনীয় অনেকগুলো কথা আমরা বলে ফেলি তখন সেগুলোকে আমরা কি বলবো, তখন তাকে আমরা এক কথা বলি হচ্ছে সারকামলোকিউশন, সারকামলোকিউশন, ওকে। অর্থাৎ দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস ওয়ার ফিউর উড ডু স্পেশালি ইন আ ডেলিভারেট অ্যাটেম্প টু বি ভেগ অর এভেসিভ, অর্থাৎ যে সমস্ত কাজ কিনে আমাদের কম কথাতে হয়ে যাচ্ছে, আমাদের ওখানে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, তবু আমরা সেখানে অপ্রয়োজনে ওখানে বেশি কথা বলছি, তো সেই ধরনের যে অবস্থা তখন তাকে আমরা বলবো হচ্ছে সারকামলোকিউশন, ওকে। অর্থাৎ অনর্থক বাক্য বিস্তার করা বা হচ্ছে বাগাড়ম্বর করা, এখানে বাংলা একটুখানি এই বাক্য বিস্তারের বয়সীয় যে ছিল ওটা ছিল ওটা হচ্ছে লাস্টে চলে গেছে, অনর্থক বাক্য বিস্তার বা হচ্ছে বাগাড়ম্বর, শেষের যে আছে র ওটা আসবে হচ্ছে বিস্তারের র, ওকে। যাই হোক, টাইমের জন্য ওটা সরে গেছে, যাই হোক। আর সিমিলার হচ্ছে এখানে সিমিলার পাবো হচ্ছে গিয়ে পেরিফ্রেসিস, ওকে, ইত্যাদি কতগুলো শব্দ এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে, ওকে। ইনডিরেক্টনেস, টাউটোলজি, রিপিটিশন, ওকে, ইত্যাদি। যাবো আমার নেক্সট ওয়ানে, কোশ্চেন নাম্বার 17 আছে হচ্ছে সার্কুলার বিল্ডিং অর হল উইথ আ ডোম, অর্থাৎ কোন একটা বিল্ডিং বা কোন হল যেটা হচ্ছে সার্কুলার, অর্থাৎ মানে যেটা হচ্ছে ঘোরানো আকারে আছে, তখন তাকে আমরা কি বলি, তখন এক কথা তাকে আমরা বলি হচ্ছে রোটান্ডা, রোটান্ডা, ওকে। অর্থাৎ আ রাউন্ড বিল্ডিং অর রুম স্পেশালি ওয়ান উইথ আ ডোম, অর্থাৎ কোন গম্বুজ আকৃতি যেখানে থাকে, যেখানে গম্বুজ আকৃতি থাকবে যেটা হচ্ছে সার্কুলার হবে, বৃত্তাকার হবে, তখন তাকে আমরা বলবো রোটান্ডা, অর্থাৎ মানে গোলাকার অট্টালিকা বা হচ্ছে গোলাকার হলঘর, তখন তার নাম হচ্ছে রোটান্ডা। যাবো নাম্বার নেক্সট ওয়ান, 18 আছে হচ্ছে ওয়ান হু ইজ আ সিটিজেন নট অফ আ কান্ট্রি বাট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এমন একজন যে কিনা কোন দেশের নাগরিক নন, সমস্ত বিশ্বের নাগরিক, তাকে আমরা এক কথা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কসমোপলিটান, কসমোপলিটান, ওকে। অর্থাৎ ইনক্লুডিং পিপল ফ্রম মেনি ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ যে কিনা অনেকগুলো দেশেরই একসঙ্গে নাগরিক, তাকে আমরা বলবো হচ্ছে কসমোপলিটান। আ প্ল্যান্ট অর অ্যানিমাল ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, বা এমন কোন গাছ বা এমন কোন প্রাণী যেটা কিনা সারা বিশ্বে দেখা যায়, তখন তাকে আমরা বলি কসমোপলিটান, ওকে। অর্থাৎ এটা হচ্ছে বিশ্বজনীন বা হচ্ছে বিশ্ব নাগরিক, তাকে আমরা বলবো কসমোপলিটান। আর সিমিলারটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল, মাল্টি রেসিয়াল, ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবাল, ইউনিভার্সাল এটসেট্রা। যাবো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার 19 আছে হচ্ছে অ্যান অর্ডার রিকোয়ারিং আ পার্সন টু অ্যাটেন্ড আ কোর্ট, অর্থাৎ একটি আদেশ যেটা কিনা কোনো ব্যক্তিকে কোর্টে হাজির করার জন্য দেওয়া হয়, একটা অর্ডার, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলি হচ্ছে সাফিয়ানা, উচ্চারণ খুব সুন্দর, সাফিয়ানা, ওকে, সাফিয়ানা, অনেকে বলে সাফিনা, ওকে, সাফিনা, ওকে। বা অর্থাৎ এ রিট অর্ডারিং আ পার্সন টু অ্যাটেন্ড আ কোর্ট, ওকে, অর্থাৎ আদালতে হাজির হওয়ার জন্য কোনো লিখিত কোনো হুকুম, তাকে আমরা বলি হচ্ছে সাফিয়ানা, ওকে। আর সিমিলারটা কি আছে, আর সিমিলারটা আছে হচ্ছে ডিক্রি আছে, ম্যান্ডেট, সামান্স, ওয়ারেন্ট, কমান্ড, কোর্ট অর্ডার, রিটেন অর্ডার, এগুলো হচ্ছে সব হচ্ছে এই সাফিনার কিছু সিমিলার ওয়ার্ডস। যেমন নেক্সট ওয়ান নাম্বার হচ্ছে 20 আছে হচ্ছে অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথর অর অথর ফর ডিসগাইজ, অর্থাৎ কোনো লেখক যখন কিনা তার
ছদ্মনাম নেন, কোনো একটা ভুল নাম নেন, ভুল নাম অর্থাৎ ছদ্মনাম মানে লুকোনো নাম, তখন থেকে আমরা কি বলবো, তখন থেকে আমরা হচ্ছে বলবো সিরোনিম মানে ছদ্মনাম বা হচ্ছে পেন নেম, অর্থাৎ আমরা সিরোনিম আমরা বলি অথবা হচ্ছে পেন নেম আমরা এগুলোকে বলে থাকি। অর্থাৎ ফিক্সাস নেম কোনো একটা মানে কাল্পনিক নাম, এসপেশিয়ালি ওয়ান ইউজ বাই অ্যান অথার, অর্থাৎ কোনো যখন এগুলো আমরা ইউজ করে তখন তাকে আমরা বলি হচ্ছে ছদ্মনাম বা হচ্ছে পেন নেম। আমাদের আমাদের পশ্চিমবঙ্গেরই প্রচুর লেখকের প্রচুর কবি কিন্তু অনেক ছদ্মনাম আছে, ওকে তোমরা সবাই জানো এগুলো। আর সিমিলার কি আছে, সিমিলারটা হচ্ছে গিয়ে পেন নেম, অ্যাজিউম নেম, ইনকগনিটো, অ্যালিয়াস, ফলস নেম এটসেট্রা। ওকে তাহলে আজকের আমার এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে এবং খুব ভালো করে মন দিয়ে লেখাপড়া করে যাও, আশা করি তোমরা প্রত্যেকে সফল হবে। চাকরি প্রত্যেকেরই প্রয়োজন, প্রত্যেকের আর্নিং প্রয়োজন, প্রত্যেকের জীবনে সেট হওয়ার প্রয়োজন, সে কারণে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। WBCS হোক বা অন্য যে কোনো জব হোক, যে কোনো চাকরি হোক, একটা বাদলে পড়েই হবে, লক্ষ্যটা থাকুক WBCS এর দিকেই, সেই লক্ষ্য নিয়ে পড়াশোনা করতে থাকো এবং সেই লক্ষ্যে সফল না হলেও জানবে WBCS কোনো সময়তেই খালি হাতে ফেরাবে না, ফলে অবশ্যই আশা করে থাকো যে অবশ্যই চাকরি একদম হবেই, ঠিক আছে। সেই জন্য খুব ভালো থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করে যাও। তাহলে আমার সঙ্গে এতগুলো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।